আবারও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ, সেই সঙ্গে আটক দুই মদ বিক্রেতা। ঘটনা রবিবার রাতে তেলিয়ামোড়া থানাধীন খাসিয়া মঙ্গল এলাকায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া থানার পুলিশের কাছে খবর আসে যে খাসিয়া মঙ্গল এলাকায় একটি দোকানে অবৈধ বিলেতি মদ মজুত করা হয়েছে। সেই খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ খাসিয়া মঙ্গল এলাকায় অভিযান চালিয়ে থানার পুলিশ 140 বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই মদ বিক্রেতাকেও পুলিশ আটক করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে। আটককৃত অবৈধ বিলেতি মদগুলোর বাজার মূল্য আনুমানিক 25,000 টাকা হবে বলে জানায় তেলিয়ামোড়া থানার পুলিশ। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে খবর আসে খাসিয়ামঙ্গল বাজারে প্রচন্ড পরিমাণে তারপরে বাজার মূল্য কত হতে পারে? কোন জায়গা থেকে আনছিল? বাড়িতে না দোকানে ছিল? দোকানে ছিল। কতজন আটক করছেন সঙ্গে? তাদের নামটা বলতে ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।